আমি একবার অঙ্কটা বোঝার চেষ্টা করবো অনুব্রত মণ্ডলে, যেহেতু অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, অনুব্রত মণ্ডল হাতে 1 কোটি টাকার একটা ওই লটারির টিকিট ধরে দাঁড়িয়ে আছেন। অনুব্রত মণ্ডল আমি দেখালাম কতবার অনুব্রত মণ্ডল বা তার পরিবার পেয়েছে। আমি বলছিলাম না যে কী করে এই জালিয়াতিটা হয়, যে টিকিটগুলো বিক্রি হয় না তার উপরে পুরস্কার পাওয়ার যে একটা মহা ফাঁদ, সেই ফাঁদ পেতে রাখা হয়। আপনি ভাবেন যে আপনি টাকাটা পাবেন, পাবেন না, নেতাদের পকেটে ঢুকবে। আমি অনুব্রত মণ্ডলের কেসটা একবার দেখানোর চেষ্টা করব। অনুব্রত মণ্ডলের কেসটা আবার আলাদা। কেসটোর লটারি জয়টা বীরভূমের লটারি জয়ীর ওপর নজর রাখা যাক একবার। কে জয়ী জানিয়ে দিত এজেন্সি আগে থেকে, ইডিয়াল লটারি জানিয়ে দিত, এটা এমনটা অভিযোগ ছিল। কত টাকা লাভ তাও জানানো হতো। অনুব্রত মণ্ডল স্ট্রং ম্যান, একেবারে দোর্দণ্ড প্রতাপ, এজেন্ট মারফত বিজয়ীর সঙ্গে যোগাযোগের নাম্বারও দিয়ে দেওয়া হতো অনুব্রত মণ্ডলকে। প্রভাব খাটিয়ে বা হুমকি দিয়ে অনুব্রত মণ্ডল এই টিকিটটা আদায় করতেন। তোর থেকে টিকিটটা নিয়ে নেব হুমকি দেওয়া হতো, বদলে তোকে কিছু টাকা দিয়ে দেওয়া হবো, নগদ কিছু টাকা বকশিস জয়ীকে। ভাবুন, যে লোকটা টিকিট কাটছে সেই লোকটা নিজে আর পুরস্কারটা পাচ্ছে না, টিকিটের হাত বদলে কালো টাকা হয় সাদা। ভাবুন, অনুব্রত মণ্ডল কাঁচা নগদ টাকা, কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন, সেই টাকার মধ্যে থেকে কিছু টাকা এই জয়ীকে দিয়ে দিচ্ছেন এবং আসলে সরকারকে দেখাচ্ছেন, দেখো আমি টিকিট পেয়েছি, আমি জয়ী হয়েছি এবং আমার ট্যাক্সের টাকা আমি কাটিয়ে নিচ্ছি। কালো টাকা সাদা, এই কালো টাকা সাদা করার যে মেশিন, সেই মেশিনের নাম ডিয়াল লটারি, এমনটা এতদিন ধরে বলা হতো। আমি সাধারণ মানুষের কথা, যে সাধারণ মানুষের কথা বারবার বলা হচ্ছে সেটা তো আপনাদেরকে দেখাবোই, কিন্তু তার আগে আমি আরেকজনের কাছে যাব, সন্ময় বন্দ্যোপাধ্যায়। লাগাতার 3 বছর ধরে যিনি ডিয়াল লটারি ঠিক কীভাবে ফাংশন করে বাংলা এবং আসলে গল্পটা কী সেটা বোঝার জন্য সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সন্ময়দা, পুরো স্টেজ আপনার, এই মুহূর্তে আমরা সবাই আগ্রহী শুনতে যে এই ডিয়াল লটারির ফাংশনিংটা কীভাবে, যেটা অপা সপা গপা কয়লা গরু সমস্ত ধরনের দুর্নীতিকে নাকি ছাপিয়ে যেতে পারে। আমি প্রথমেই ধন্যবাদ দিই যে তোমরা পুরো ব্যাপারটাকে কভার আপ করছো খুব সুন্দরভাবে। আমি একটা কথা বলি, অনুব্রত মণ্ডল প্রথম লটারিটা পেয়েছিল 17 জানুয়ারি 2022, 1 কোটি টাকা। এবং সংবাদপত্রে প্রথমে একটা বিজ্ঞাপন বেরোয় যে 17 জানুয়ারি 2022 সর্বাধিক প্রচারিত দৈনিকে সে ছবিটা বেরিয়েছিল, যেটা তোমরা বোধ হয় দেখাচ্ছ। জানা গিয়েছিল কি, অনুব্রত মণ্ডল লটারির টিকিট পেয়েছেন, এই ডিয়াল লটারির টিকিট। পরবর্তীকালে যখন সিবিআই ইনভেস্টিগেশন আরো পেনিট্রেট করে, দেখা গেছে 12 বার অনুব্রত মণ্ডল এবং তার কন্যা কিন্তু টাকা পেয়েছেন। 12 বার একটা মানুষ 12 বার কি করে পায় বলতো, প্রশ্ন প্রথম প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন, ডিয়ার লটারির ব্যাপারটা যেদিন থেকে এই পশ্চিমবঙ্গে চালু হলো তারপর থেকে এক এক করে ধনলক্ষ্মী বঙ্গলক্ষ্মী সমস্ত লটারির ছোট ছোট 1 টাকা 2 টাকা যে লটারির টিকিটগুলো ছিল সমস্ত টিকিটগুলো রাজ্য সরকারের বন্ধ হয়ে গেল। আচ্ছা, প্রাইভেট সেক্টরে যদি ডিয়াল লটারি চলে তো সরকারি সেক্টরে তাহলে বাকি লটারি টিকিটগুলো চলবে না কেন? অসুবিধাটা কোথায়? রাজ্য সরকার কেন বন্ধ করলো? এখানে লুকিয়ে রয়েছে কেমিস্ট্রি রহস্য। রাজ্য সরকারকে, এই রাজ্য সরকার আমার নিশ্চিত বিশ্বাস যে এই ডিয়াল লটারির সঙ্গে কোনো একটা এগ্রিমেন্টে গিয়েছিলেন যে আপনারা এই পশ্চিমবঙ্গে পেনিট্রেট করুন, আমরা রাজ্য সরকারের সমস্ত লটারি বন্ধ করে দেবো। যে দেখো, কার্যকারণে আমি শিয়ালদা স্টেশন দিয়ে বা কলকাতা বিশ্ববিদ্যালয় হেয়ার স্কুল থেকে পড়াশোনা করে যখন বাড়ি ফিরতাম, আমি দেখতাম শিয়ালদা অঞ্চলে অন্তত 70-80টা লটারির দোকান। তুমি ময়ূক এখন এই মুহূর্তে শিয়ালদা অঞ্চলে গিয়ে দেখো কটা লটারির দোকান, 1-2 লটারির দোকান রয়েছে। সমস্ত সরকারি লটারি এজেন্সিগুলো বন্ধ হয়ে গেছে অ্যাট দ্য কস্ট অফ হট। রাজ্য সরকারকে তারা প্রমিস করলো যে আমরা 1 কোটি টাকা দেব, ইলেকটোরাল বন্ডে তারা কথা দিল যে তৃণমূল কংগ্রেসকে 542 কোটি টাকা দেব এবং আনঅফিসিয়ালি কত কোটি টাকা দেওয়া হয়েছে আমরা কিন্তু কেউ জানি না। আমি আবার বলছি, কেউ জানি না। পশ্চিমবঙ্গের মাটিতে যে মানুষগুলো লটারি কেনে, আপনারা যারা, তোমরা যারা টিভি চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া এই মুহূর্তে সংবাদ মাধ্যমে বসে আছো কিংবা এখানে অপ্র বসে আছেন, আমি বসে আছি, আমরা কেউ কি চট করে গিয়ে ডিয়ার লটারি কিনি না? কিন্তু যেটা বাস্তবতা, অস্বীকার করলে অন্য জিনিস, আমরা চট করে কিনি না। কেনেন কারা?
মফস্বলে গ্রামাঞ্চলে একটু সামান্য কিছু কাঁচা টাকা হাতে থাকে, ছোট ছোট ব্যবসাদার, মুটে মজুর, রিক্সা চালক, অটো চালক, ছোট ফুটপাতে বসে ব্যবসা করেন, সারাদিনে হয়তো 150 টাকা রোজগার করলেন, যাওয়ার সময় বড়লোক হওয়ার প্রলোভনটা, ওই যে খবরে কাগজে ছোট্ট একটা বিজ্ঞাপন, ইনি 1 কোটি টাকা পেয়েছেন। এবার সেই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে আমরা লটারির দোকানে দাঁড়ান, তারা 10 টাকা করে টিকিট কাটেন, 60 টাকার টিকিট কেটে বাড়িতে যান। তিনি জানতেও পারেন না যে আজকের দিনে দাঁড়িয়ে এই কারবার চলেছে আনসোল্ড লটারি টিকিটে দীর্ঘদিন ধরে। কিন্তু আমি বলছি একটা লোক পশ্চিমবঙ্গে কিন্তু গত 3 বছর ধরে চেঁচিয়ে গেছে, আমরা অনেকেই হয়তো বিশ্বাস করিনি, শুভেন্দু অধিকারী বারবার বলেছেন আনসোল্ড টিকিটে এই খেলাটা হয়। এবং তার বিনিময় কিভাবে রোটেট করে জানো, খুব সিম্পল একটা অঙ্ক আছে যেটা বাংলার মানুষ জানতো না, যে ঘটনা হচ্ছে 1 কোটি টাকা আমি পেলাম, আমি স্যান্টিয়াগো মার্টিনের রিপ্রেজেন্টেটিভ, আমি পেলাম। কিভাবে পেলাম? যে 70% টিকিট বিক্রি হয়েছে, 30% লেফট ওভার আছে, সেই 30% লেফট ওভারের মধ্যে খেলায় আমাকে সেই টিকিটটা দিয়ে দেওয়া হলো, যেটা প্রাইস পাওয়া গেল। এবার আমি 1 কোটি টাকা পেলাম, 30 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স দিলাম, এবার 70 লক্ষ টাকা মালিক হলাম, 5 লাখ টাকা আমার কাছে রেখে 65 লক্ষ টাকা বা স্যান্টিয়াগো মার্টিনের কাছে ফেরত পাঠিয়ে দিলাম। বাংলার মানুষ জানলো কি, সন্ময় বন্দ্যোপাধ্যায় লটারি পেয়েছেন এবং তার ছবি কাগজে বেরোলো, এবং সেই ছবি দেখে মুটে মজুর রিক্সাওয়ালা সাধারণ মানুষ সবাই আপনি এই যে জায়গাটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ জায়গাটায় অভ্র হাত তুলছে অভ্র সন্ময়দা, এবং বাংলার মানুষকে বলছি, আমি জানি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলার খেটে খাওয়া মানুষ, সৎ পথে যারা উপার্জন করেন তারা প্রত্যেকে জবাব চায় বাংলা দেখেন, এবং রিপাবলিক বাংলার তারা আসল দর্শক, যে এই মুহূর্তে ট্রেনে করে যাচ্ছেন, যে এই মুহূর্তে ঘামে ভিজে যে কাজটা করছেন, কাজ করতে করতে কিছুটা জিরিয়ে নিয়ে রিপাবলিক বাংলা দেখছেন তার মোবাইল ফোনে, হয়তো যে পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে কলকাতা শহর থেকে নিজের জেলার জন্য একটা বাস ধরছেন বা ট্রেন ধরছেন, ময়ূককে এসে দেখছে। আমি আবারও বলবো, অনুরোধ করব, একবার বুঝুন যে এই বড়লোক হওয়ার যে ভয়ঙ্কর যে একটা ফাঁদ, সেই ফাঁদটায় আসলে সর্বশান্ত হচ্ছেন আপনারা, আর নেতাদের পকেটে টাকা যাচ্ছে, আমার আপনার কিছু হচ্ছে না। আপাতত যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, 9 কোটি টাকাতেই আপাতত আটকে রয়েছে এই মুহূর্তে, দ্বিতীয় রাউন্ডের শেষে 9 কোটি টাকাতেই আপাতত আটকে রয়েছে এই মুহূর্তে টাকার পাহাড়। আমরা জানি টাকার পাহাড় থেকে আরও অনেক টাকা বেরোতে পারে, কিন্তু আমরা দেশ জুড়ে আমাদের যারা এই মুহূর্তে যারা প্রতিনিধি রয়েছে তাদের থেকে আবারও জানার চেষ্টা করছি, 9 কোটি টাকার থেকে 1 টাকাও বেড়েছে কি কমেনি, কারণ কি এখনও আমরা আপডেট পাইনি। ইলেকশনে যেরকমভাবে আপডেট দেওয়া হয় ঠিক সেরকমভাবেই আপনাদেরকে আপডেট দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে 9 কোটি টাকার থেকে আরও টাকা বেড়েছে কি বাড়েনি আমরা জানবো আপনাদের কাছে। এরপরে আমি দেখানোর চেষ্টা করবো সন্ময়বাবুর কাছে যাওয়ার আগে, সন্ময়বাবুর একদম একদম খুব খুব সহজভাবে যে কথাগুলো বলছিলেন আমি আবার বাংলার মানুষকে গ্রাফিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এই অনুব্রত মণ্ডলরা কিভাবে লাভবান হয়, আর আপনারা সর্বশান্ত হন, সর্বশান্ত মানুষ লাভবান সরকার, একজন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ, ভালো করে বুঝুন, একজন নিম্নবিত্ত একজনের দৈনিক আয় আমি যদি ধরি 300 টাকা, তিনি রিক্সা চালান বা সবজি বিক্রি করেন বা শ্রমিকের কাজ করেন, 300 টাকা মাসে তার মোট আয়, যদি সে 30 দিন চাকরিটা করে বা 30 দিন যদি খাটে গায়ে কাতরে, তাহলে 9000 টাকা সে বাড়ি নিয়ে যাবে, বা 9000-10000 টাকার সে হয়তো বড় বাজারে কোনো একটা কাজ করছে, কোনো দোকান ধরে কাজ করছে। দৈনিক ডিয়ার লটারি কিনতে খরচ মোটামুটি 60 টাকা, এই 6 টাকায় 1 কোটি বলা হয়, কিন্তু অন্য দিক থেকে আনঅফিসিয়ালি বলা হয় 10টা টিকিট কিনতেই হবে, 10টা টিকিট 6 টাকা করে দাম, 60 টাকা। এবার হিসাব করুন দৈনিক ডিয়ার লটারির যে 60 টাকা খরচা সেটা মাসে খরচ কত, 7 × 30 অর্থাৎ 1800 টাকা, 9000 টাকা যদি কারোর বেতন হয় তার মধ্যে থেকে 1800 টাকা চলে যাচ্ছে, মানে যার 90000 টাকা স্যালারি সেও 1800 টাকা খরচা করছে বা বেশি খরচা করছে, আর যার 9000 টাকা স্যালারি সেও 1800 টাকা খরচা করছে। কেন খরচা করছেন? সন্তানকে 1800 টাকার একটা ভালো জিনিস কিনে দিন না। এই 1800 টাকা যদি আমি ধরে নিই গড়ে 1 কোটি মানুষ মাসে ডিয়ার লটারি যদি কেনে, সংস্থা কত টাকা তুলছে, মাথা ঘুরে যাবে। আপনি ভাবছেন 6 টাকার ব্যাপার, আপনি ভাবছেন 1 কোটি টাকার গল্প, 1800 কোটি টাকা, 1800 কোটি টাকা ডিএল লটারি এক মাসে শুধু তুলছে আপনার থেকে, গরিব ডিমালা
মজদুর, খেটে খাওয়া মানুষ, যারা গায়ে কাতরে খাটেন, যারা হয়তো পরিযায়ী শ্রমিক, তাদের থেকে 1800 কোটি টাকা এক মাসে তোলা হচ্ছে। এবার এবার দেখুন বছরে কত টাকা, ভালো করে দেখুন। শূন্য গুনতে গুনতে জবাব চায় বাংলা শেষ হয়ে যাবে, শূন্য গুনতে গুনতে জবাব চায় বাংলা শেষ হয়ে যাবে। আমিও গুনছি, আপনিও গুনুন। 21,600 কোটি টাকা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা শূন্য, 21,000 কোটি টাকা আপনার আমার পকেট থেকে চলে যাচ্ছে। আপনি ভাবছেন ছটাকার গল্প, ছটাকার গল্প নয়। তৃণমূলের গৌরী সেন হতে পারে ডিয়ার লটারি, নেতাদের গৌরী সেন হতে পারে ডিয়ার লটারি, আমার আপনার গৌরী সেন নয়। আবারও বলছি, এই 1800 টাকা বা 7 টাকা বা 6 টাকা, 6 টাকা দিয়ে একটা চকোলেট কিনে দিন রাস্তায়, যে মা বসে রয়েছে মন্দিরের সামনে তাকে 6 টাকাটা দিয়ে দিন। কিন্তু এভাবে নেতাদের পকেট ভরাবেন না এই ডিয়ার লটারির কিনে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজ কি বলছেন জবাব চাই বাংলায়, শুনবো। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন, আত্মহত্যা পর্যন্ত করেছে, একাধিক নাম আমার কাছে আছে। ভাইপো লটারি 4,500 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে, 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা, 400 কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে। শোনাদা শেষ, আপনার, আপনি, আমি জানি আপনার ব্যস্ততা রয়েছে, আমি শেষ বক্তব্য আপনার থেকে নেব এবং তারপর অভ্যর কাছে যাব, আপনার বক্তব্য 1 মিনিটের। না দেখো মৌলিক, আমি একটা কথা স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে এটা তো গেল একটা দিকের করাপশনের পার্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে এই এই অভিযোগটা বারবার আমরা পেয়েছি, সেটা হচ্ছে এই ডিয়ার লটারির পক্ষ থেকে সরাসরি যারা পুরস্কারটা পাচ্ছেন তাদের নামের তালিকা, ঠিকানা লোকাল ডিস্ট্রিবিউশনের কাছ থেকে নিয়ে নিয়ে সরাসরি দিয়ে দেওয়া হতো প্রভাবশালী রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের হাতে। এবার অনুব্রত মণ্ডলরা তার কাছে লোক পাঠিয়ে দিতেন যে ওই লটারিটা দিয়ে দাও, তোমায় 5 লাখ টাকা দিয়ে দেবো। তাহলে কি হতো, সেই তার নামে টাকাটা শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল বাকি টাকাটা পেয়ে যেতেন এবং সেই টাকাটা সাদা টাকা হয়ে যেত। মানে এই এটা হচ্ছে মানে স্টোরির আরেকটা দিক, এটা এটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চর্চা হচ্ছে না। এবং বলছি টোটাল অ্যামাউন্ট 60,000 কোটি টাকার স্ক্যাম। আর সব থেকে ইন্টারেস্টিং আরেকটা তথ্য আমি দেব ময়ূক এখানে, সেটা যে বহু হচ্ছে এই লটারি এজেন্সিকে ঢুকতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গ কি এমন স্বার্থ যে চেন্নাই থেকে ডিএমকে প্রধানদের সঙ্গে সঙ্গ নিয়ে সেখান থেকে এই লটারিকে টেনে নিয়ে আসা হয়েছে এই পশ্চিমবঙ্গের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে মাত্র বিচরণ করছে তারা। বহু রাজ্য, পশ্চিমবঙ্গে তোমরা সেই স্ট্যাটিস্টিক্স বার করো, বহু রাজ্য লটারি ব্যান্ড করে দিয়েছে, এই ডিয়ার লটারিকে ঢুকতে দেয় না, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে তারা লটারি টিকিট বিক্রি করতে গিয়েছিল বলে। সেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্য, সেখানে বড় শিল্প নেই, পিছিয়ে পড়া রাজ্য, সেখানে রাজ্য সরকার ইনিশিয়েটিভ নিয়ে নিচের লটারি বন্ধ করে দিয়ে ডিয়ার লটারিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে শুধুমাত্র ট্যাক্সের আছে, রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য। আমি পরিষ্কারভাবে বলছি মহিক আজকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।